আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। কুংফু পান্ডা 4 এর এপিসোড 12 এ আপনাকে স্বাগতম। তবে ভিডিও কন্টিনিউ করার আগে আপনাকে বলছি, যদি এখনও এপিসোড 11 না দেখে থাকেন তাহলে প্লিজ আগে এপিসোড 11 দেখে নিন, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে। না হলে এই ভিডিওটা বুঝতে আপনার কিছুটা সমস্যা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। জিন্দাও বাচ্চাদের হত্যা করার পর পান্ডাদের বলে ইতিহাস আবার রিপিট হয়েছে। 1000 বছর পর আবারও 4 কুংফু মাস্টার আমার হাতে মারা পড়েছে। এখনও সময় আছে, সব পান্ডারা হার মেনে নাও, নইলে দুনিয়া থেকে পান্ডাদের চিহ্ন মুছে দেব। তবে জিন্দাওয়ের ধমকিতে কোনো কাজ হয় না, তাই গুহার মধ্যে ভাঙচুর করার পর জেড টাস্কে সাথে নিয়ে জিন্দাও পান্ডাদের গ্রামে গিয়ে হামলা শুরু করে। জিন্দাও চলে যাবার পর মাস্টার পো বাচ্চাদের হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ে। তবে পো ভেঙে পড়লেও পোর পান্ডা বাবা লিশান এবং অন্যান্য পান্ডারা পোকে বলে, এখানে তুমিই একমাত্র ব্যক্তি যে আমাদের সঠিক পথ দেখিয়ে জিন্দাওয়ের হাত থেকে বাঁচাতে পারে। এখন তুমি যদি ভেঙে পড়ো তাহলে গ্রামের সব নিরীহ পান্ডা জিন্দাওয়ের হাতে মারা পড়বে। এমন অবস্থায় ভেঙে পড়লেও গ্রামের পান্ডাদের কথা চিন্তা করে মাস্টার পো জীবন বাজি রেখে গ্রামে গিয়ে জিন্দাওয়ের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তাই মাস্টার পো জিজুকে বলে, জাদুর কলস নিরাপদ স্থানে লুকিয়ে রাখো আর জিন্দাওয়ের চোখ ফাঁকি দিয়ে আমাদের গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তাই পোর অর্ডারে জিজু একটা মাকড়সার জালের বক্স বানিয়ে সব পান্ডাদের সেই বক্সে ভরে লুকিয়ে গ্রামে নিয়ে যায়। অপরদিকে বাচ্চারা জিন্দাওয়ের হাতে মারা পড়ে আত্মার দুনিয়ায় 4 কুংফু মাস্টারের কাছে পৌঁছায়। বাচ্চারা 4 কুংফু মাস্টারকে বলে, জিন্দাওয়ের সাথে লড়াই করে তারা মারা গিয়েছে আর জিন্দাও তাদের বডি পাথর বানিয়েছে। তখন ব্লু ড্রাগন বলে, আমরা সব জানি জিন্দাওয়ের সাথে লড়াই করলে পাথর হওয়াটাই স্বাভাবিক, তবে চিন্তার কিছু নেই, তোমরা আবারও জিন্দাওকে হত্যা করার সুযোগ পাবে, কিন্তু এখন থেকে 1000 বছর পরে। ব্লু ড্রাগনের কথা শুনে নুহাই বলে, জিন্দাও তো সব নিরীহ পান্ডাদের হত্যা করবে, তাহলে 1000 বছর পর আমরা কাকে বাঁচাবো? এখনই কিছু একটা করে আমাদের এখান থেকে বের হতে হবে। এরপর বাচ্চারা আত্মার দুনিয়া থেকে বের হবার জন্য বিভিন্ন উপায় ট্রাই করে, মাটি খুঁড়ে গর্ত করেও বের হবার রাস্তা পেতে ব্যর্থ হয়। অপরদিকে মাস্টার পো গ্রামে এসে দেখে জিন্দাও পুরো গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে ফেলেছে। তাই গ্রামের সব পান্ডারা হরিণ সেনাদের সাথে লড়াই শুরু করে আর মাস্টার পো জিন্দাওয়ের সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়। জিন্দাও মাস্টার পোকে আরাম করে কাপড় ধোয়ার মতো সাবান ছাড়াই ধুয়ে দেয়। এভাবে বারবার মার খাবার পর পো বুঝতে পারে শক্তি দিয়ে জিন্দাওকে হারানোর চেষ্টা করাটা বোকামি হবে। তাই মাস্টার পো বুদ্ধি খাটিয়ে জিজু মাকড়সাকে বলে, আমাকে জিন্দাওয়ের পিঠে ছুঁড়ে মারো। কথা মতো জিজু মাকড়সা মাস্টার পোকে জালের সাথে বেঁধে ঘুরপাক দিয়ে জিন্দাওকে টার্গেট করে ছুঁড়ে মারে, কিন্তু জিজু মাকড়সার ঘুরপাকে শক্তি একটু কম হওয়ায় জিন্দাওয়ের কাছে যাওয়ার আগেই মাস্টার পো নিচে পড়তে থাকে। এমন সময় জিন্দাও নিজেই মাস্টার পোকে ধরে ফেলে, এরপর নিজের পিঠে নিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে দেখিয়ে বলে, চোখের সামনে তোমার পুরো গ্রাম জ্বলছে, তুমি চাইলেও এখন কিছু করতে পারবে না। জবাবে মাস্টার পো বলে, পুরো গ্রাম জ্বলছে এটা সত্য, কিন্তু চাইলেও আমি কিছু করতে পারবো না এই কথাটা সত্য নয়। এরপর মাস্টার পো জেনারেল কায়ের মতো করে জিন্দাওয়ের পিঠে চড়ে উশি টেকনিক প্রয়োগ করে, ফলে মাস্টার পো আর জিন্দাও দুজনেই আত্মার দুনিয়ায় সেই রেস্টুরেন্টে গিয়ে আশ্রয় পড়ে। তবে এখানে এসেও আরেক ঝামেলা, রেস্টুরেন্টের সেই মনস্টারটা মাস্টার পোকে দেখে ইচ্ছা মতো ধোলাই শুরু করে, কারণ এর আগের বার মাস্টার পো মনস্টারের সাথে থাকার কথা দিয়ে চলে গিয়েছিল। তাই মনস্টারের হাত থেকে বাঁচার জন্য মাস্টার পো বলে, এই দেখো জিন্দাওকে নিয়ে এসেছি, তাও আবার জ্যান্ত, এখন ওকে যত খুশি ধোলাই দাও। তখন মনস্টার বলে, আমি জিন্দাওকে চিনি, ড্রাগন নয়, জিন্দাও একটা ঈগল পাখি। আর এই সুযোগে জিন্দাও নিজেও বলে, এত কিউট মনস্টারটা কে, ওনাকে তো আগে কখনো দেখিনি। এরপর মনস্টার মাস্টার পোকে কন্টিনিউ ধোলাই দিতে থাকে আর জিন্দাও মাস্টার পোকে বলে, মনে হচ্ছে তুমি অনেক ব্যস্ত, তুমি মার খাও, আমি এখান থেকে বের হবার রাস্তা খুঁজি। একদিকে জিন্দাও আত্মার দুনিয়া থেকে বের হবার রাস্তা খোঁজে, আর একদিকে মাস্টার পো মার খেতে খেতে বাচ্চাদের সামনে পড়ে। তবে মাস্টার পো মনস্টারকে কিছু না বললেও বাচ্চারা মনস্টারকে পেয়ে চরম ধোলাই দিয়ে দেয়। এরপর মাস্টার পো 4 কুংফু মাস্টারের সাথে পরিচিত হয়ে তাদের বলে, জিন্দাও এখন আত্মার দুনিয়ায় আছে আর সে এখান থেকে বের হবার রাস্তা খুঁজছে। তখন 4 কুংফু মাস্টার বলে, এর আগে আত্মার দুনিয়া থেকে শরীর নিয়ে কেউ বের হতে পারেনি, তবে জিন্দাওয়ের কাছে যেহেতু পাওয়ার সাপ্লাই এর পাওয়ার আছে তাই জিন্দাও সফল হলেও হতে পারে। এবারে মাস্টার পু বলে, তাহলে তো এখান থেকে বের হবার আগেই জিন্দাওকে খুঁজে মেরে ফেলতে হবে, কিন্তু জিন্দাও কোথায় তা এখন বুঝবো কী করে? ঠিক এমন সময় বাণীধর্মা এসে মাস্টার পোকে বলে, ভুলে যেও না পো, তুমি নিজেও একজন ড্রাগন মাস্টার, এটা আত্মার দুনিয়া, এখানে পৃথিবীর কোনো নিয়ম চলে না,
জিন্দাওয়ের কাছে তোমার গোল্ডেন চার্জ আছে। নিজের গোল্ডেন চার্জ ফলো করে জিন্দাওয়ের লোকেশন খুঁজে বের করে জিন্দাওকে হত্যা করো। বাণীধর্মার কথা মতো মাস্টার পো সাধনায় বসে নিজের বডি চেঞ্জ করে ড্রাগন রূপ ধারণ করে। এরপর জিন্দাওয়ের কাছে থাকা নিজের গোল্ডেন চার্জ ফলো করে। তারপর জিন্দাওয়ের লোকেশন খুঁজে বের করে ধাওয়া করে। তবে মাস্টার পো জিন্দাওকে হত্যা করার উদ্দেশ্যে চলে গেলেও বাচ্চাদের ছাড়া মাস্টার পোর একার পক্ষে জিন্দাওকে হত্যা করা সম্ভব নয়। তাই চার কুংফু মাস্টার বাচ্চাদের বলে, এই জায়গা বা সময় কোনোটাই আমাদের নয়, তাই যা করার তোমাদেরই করতে হবে। আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা তাই করলাম, এবার তোমাদের পালা। এরপর চার কুংফু মাস্টার নিজেরা আত্মবলিদান দিয়ে জিন্দাওকে হত্যা করার জন্য নিজেদের আত্মার অবশিষ্ট শেষ পাওয়ারটুকু বাচ্চাদের দিয়ে দেয়। আর পুনরায় পাওয়ার পেয়ে বাচ্চারা এবারে তাদের সর্বোচ্চ দিয়ে জিন্দাওকে হত্যা করার প্রতিজ্ঞা করে, এবং বাচ্চাদের প্রতিজ্ঞার মাধ্যমেই এপিসোড 12 সমাপ্ত হয়। এরপর মাস্টার পো এবং বাচ্চারা জিন্দাওকে কিভাবে হত্যা করবে তা জানতে হলে দেখতে হবে নেক্সট এপিসোড। তাই এপিসোড 13 দেখতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে কমেন্টে কিবোর্ডের সুব্যবহার নিশ্চিত করুন, এবং পান্ডার ফ্যান হলে ভিডিওটি শেয়ার করুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি নেক্সট এপিসোড নিয়ে আসব। তাহলে আজ এপিসোড 13 অপেক্ষা পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।